আজকের গান আলোচনা দু ক্ষেত্র থেকেই যে শটটা উঠে এলো সেটা কিন্তু একটা শব্দে বলতে হলে বি কনসেন্ট্রেট, সুকেন্দ্রিক হতে হবে এই সংকটকে কাটিয়ে উঠতে হলে। এখন আমরা ইন্টারঅ্যাক্টিভ সেশনে যাব, আমাদের দুই আলোচকই উপস্থিত আছেন। আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনার পরিচয় জানিয়ে, আপনি কোন আলোচকের কাছে প্রশ্ন রাখছেন তার নাম উল্লেখ করে আপনার নির্দিষ্ট প্রশ্নটি উত্থাপন করতে পারেন। এখন ইন্টারঅ্যাক্টিভ সেশন। আগে আমি দেবদ্যুতি ঘোষ বলছি। আমার বলুন। প্রশ্ন প্রশ্ন সদ্য রাজেশ সৌদিদার কাছে। রাজেশ দা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি, বলুন। আমার প্রশ্নটা হচ্ছে ঘুম নিয়ে। ঘুম নিয়ে ঠাকুর বলেছেন 4 ঘন্টা ঘুমই যথেষ্ট, আচ্ছা, এটা কাদের জন্য ফলো করা ঠিক হবে? ডাক্তারদের প্রায় দেখি 6 থেকে 8 ঘন্টার কথা বলেন, এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এখনকার ইয়ং জেনারেশন বেশিরভাগই দেখা যায় তারা রাত জাগে, কিন্তু তাদের প্রোডাক্টিভিটিও খুব একটা কম নয়, তাদেরকে কি এই লাইফস্টাইলেই কি ছেড়ে দেওয়া উচিত নাকি পরিবর্তনে উদ্বুদ্ধ করা উচিত? আর হ্যাঁ, এটা আপনার কাছে এবং অমলেন্দ্রের কাছেও একটি প্রশ্ন আছে, আপনার উত্তরটা শুনেনি। আচ্ছা, হ্যাঁ রাজেশ, আপনি উত্তরটা দিয়ে তারপরে উনি পরবর্তী প্রশ্ন ডক্টর ঘোষালকে করবেন। প্রথমে যেটা বলছি ঘুমের কথা, মেডিকেল সায়েন্স অনুযায়ী 6 ঘন্টা ঘুমাতে হয়, তো ঠাকুর সেটাকে আরো কমিয়ে দিয়েছেন, এবং সে ঠাকুরের কম ঘুমটা তখনই আমাকে স্বাস্থ্য বজায় রাখতে পারবে। যে ঠাকুর যেভাবে নাম ধ্যান করার কথা বলেছেন, যেভাবে ইষ্টমুখী হয়ে চলার কথা বলেছেন, তখনই সে কম ঘুম থাকলেও সেই ঘুমটাই আমার স্বাস্থ্যকে সজাগ রাখতে পারে। এবং সেই ঘুম প্রসঙ্গে একটা ছোট কথা বলছি, ঠাকুরের কন্যাকে এক মাস্টারবাবু পড়াতেন, নামটা আমি ভুলে গেছি, উনি ওনার শিডিউলটা এরকম ছিল যে ওনার ঘুমের জন্য কোনো সময়ই ছিল না। উনি যখন গভীর রাতে ঠাকুরের কন্যাকে অঙ্ক পড়াতেন, উনি একটা চোখ খুলে রেখে আর একটা চোখ বন্ধ রেখে নাক ডাকছেন কিন্তু অঙ্ক কষছেন। তখন ওনার ছাত্র ওনাকে জিজ্ঞেস করলেন যে আপনি এটা কিভাবে পারছেন, তখন উনি বললেন যে তোমার বাবার ফান্দে পড়লে সবই হয়। মানে ওনার ইষ্টকে খুশি করার প্রবণতা ধান্দা এত বেশি ছিল যে উনি যতটুকু দরকার ওনার চেতনা দৃষ্টিশক্তি এবং হাতের শক্তি ততটুকু প্রয়োগ করে অঙ্ক করছেন, আর বাকি অংশটুকু ঘুমিয়ে পড়তে পারছেন, এটা ওনার পক্ষে সম্ভব হয়েছিল। আমাদের মিনিমাম যতটুকু নামধান করা দরকার আমি মনে করি, ততটুকু যদি করি তাহলে আমাদের আরো কম ঘুমানো চলবে। আর দ্বিতীয় প্রশ্নে আসছি, যে ইয়ং জেনারেশনের কথা বলছেন, ঠিক আপনি একদম সত্যি কথা বলেছেন যে না ঘুমিয়ে রাত্রিবেলা অনেকে কাজ করে, তাদের প্রোডাক্টিভিটি অনেক ভালো হয়, কিন্তু সেটা লং টার্ম হতে পারে না। এরকম ভাবে আমাদের দেহের সার্কাডিয়ান রিদম রিদম বলে আমাদের যে ঘুমের একটা জৈব একটা ঘড়ি রয়েছে, বায়োলজিক্যাল ওয়াচ বলে আমাদের শরীর যে সেট করা, যে অন্ধকার হলে আমাদের ঘুমাতে হয়, রাত্রিবেলা ঘুম আসে, সেটা আমাদের স্বাভাবিক একটা বায়োলজিক্যাল ধর্ম। তো সেটাকে উপেক্ষা করে আমি যখন দিনের পর দিন রাত্রি জাগতে থাকি আর কাজ করতে থাকি, সেটা দীর্ঘ সময় করতে করতে আমাদের শরীরে রোগ বাসা বাঁধতে পারে, হাইপারটেনশন, ডায়াবেটিস, ইনডাইজেশন, বিভিন্ন ধরনের রোগ করতে পারে, এবং একটা সময় পরে আমার সেই প্রোডাক্টিভিটি থাকে না, আমি দীর্ঘ সময় সেটা করতে পারি না। তাই আমার প্রোডাক্টিভিটি যদি যথাযথ এবং দীর্ঘ অধিক বয়স অব্দি রাখতে হয়, তাহলে আমাকে অবশ্যই প্রকৃতির নিয়ম মেনে চলতে হবে এবং রাত্রিবেলাটা ঘুমানোর সময় তখনই ঘুমাতে হবে। একদিন দুদিন কোনো কারণবশত হয়তো ঘুমালাম না, কিন্তু দিনের প্রতি সবাই করাটা এবং অবশ্যই অস্বাস্থ্যকর এবং তা আমাকে অচির অসুস্থ করে দেবে। ধন্যবাদ। ধন্যবাদ রাজেদাকে, খুব ভালোভাবে বুঝতে পারলাম। এখন আমি শ্রদ্ধেয় শ্রী অমলেন্দু ঘোষালদাকে একটা প্রশ্ন, ঠিক নয়, উনি চাণক্যের প্রদীপের একটা গল্প মাঝখানে বললেন, আমার মনে হয় যখন কানেকশন কেটে গেছিল তখন হয়তো ওই গল্পটা বলেছিলেন, বা আমি হয়তো শুনতে পাইনি। ওই গল্পটা কি খুব বড় না হলে কি আরেকবার বলা যাবে? আর আপনার আর আর আপনার আলোচনা খুবই খুব সুন্দর লেগেছে, আর সত্যি আপনার কথা থেকেই বলছি যে
এই কানেকশনটা আপনার সাথে আমার রিলেশনশিপে নিয়ে যাওয়ার ইচ্ছা থাকলো। যদি ধন্যবাদ। যদি যদি নাম্বারটা বা ফেসবুক আইডিটা শেয়ার করা যায় খুব ভালো হয়। জয় গুরু। জয় গুরু। আচ্ছা আমি বলছি, আপনি শুনতে পাচ্ছেন তো? হ্যালো। আগে 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 হ্যাঁ, গল্পটা যেটা বলতে যাচ্ছিলাম তখনই শেষ হয়ে গেল ওটা। আর দ্বিতীয় মানে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে মেগাস্থিনিস ভারতবর্ষে এসেছিলেন। আমরা ইতিহাসে পড়েছি তার লেখা বই ইন্ডিকা। ইন্ডিকা এখন পাওয়া যায় না, মানে পুরোটা পাওয়া যায় না, অনেকটা লুপ্ত হয়ে গেছে। এবং ইন্ডিকায় কোনো জায়গায় নাকি উল্লেখ আছে যে তার সাথে চাণক্যের কিছু ইন্টারেকশন হয়েছিল, যদিও সেটা কতটা ঠিক সেটা নিয়ে কেউ কেউ সংশয় প্রকাশ করেছেন। কাজে ঠিক না সঠিক নয় সে প্রসঙ্গে আমি যাচ্ছি না, কিন্তু ইন্টারেকশনের যে ঘটনাটা সেটা প্রচন্ড ইন্সপায়ারিং। ঘটনাটা ইন্ডিকেট করে যে তখন মানুষ বা কতটা আদর্শ পরায়ণ ছিল। মেগাস্থিনিস চাণক্যর সাথে দেখা করার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট করেন এবং সন্ধে নাগাদ তার বাড়িতে যান। উনি গিয়ে দেখেন চাণক্য কিছু কাজ করছেন, লেখালেখি করছেন, একটা বেশ বড় প্রদীপ, তাতে যথেষ্ট পরিমাণে তেল, চলতেটাও মোটা, সেই আলোতে উনি লেখালেখি করছেন। চাণক্য মেগাস্থিনিসকে দেখে ইঙ্গিতে একটু অপেক্ষা করতে বললেন। তার কাজ শেষ হয়ে গেল। কাজ শেষ হওয়ার পর তিনি ওই বড় প্রদীপটা নিবিয়ে একটা ছোট প্রদীপ জ্বালান। হ্যালো, শোনা যাচ্ছে না? হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা, তখন উনি বড় প্রদীপটা নিবিয়ে দিয়ে ছোট প্রদীপটা জ্বালালেন। মেগাস্থিনিস জিজ্ঞেস করলেন যে আমি আপনাকে কিছু প্রশ্ন করার আগে এইটাই জানতে চাইছি যে বড় প্রদীপে আলো তো বেশ উজ্জ্বল ছিল, আপনি সেটাকে নিবিয়ে ছোটটা জ্বালালেন কেন? উত্তরে চাণক্য বললেন, আপনি যখন এলেন তখন আমি রাজকার্যে ব্যস্ত ছিলাম, ওই বড় প্রদীপটা এবং তার তেলের খরচ রাজার দেওয়া, এখন আমি ব্যক্তিগত কাজ করব, কাজে রাজার জিনিসটাকে অফ করে দিয়ে আমার নিজের ছোট মাটির প্রদীপটা জ্বালাচ্ছি। মেগাস্থিনিস বললেন, আমার আর কোনো প্রশ্ন নেই। এই হচ্ছে আমাদের প্রাচীন ভারতবর্ষের ঐতিহ্য এবং কালচার। এই ঐতিহ্য এবং কালচার এটাই এখন আমাদের যারা দেশ চালাচ্ছেন তাদের কাছে মানে শিক্ষণীয় ব্যাপার। আমরা এটাকে সম্পূর্ণ বিস্তৃত হয়েছি এবং এই ধরনের লোকই অর্থশাস্ত্রের মতো বই লিখতে পারেন, এটাই বলেছিলাম। ধন্যবাদ অমলেন্দুদা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যদি কারোর থাকে করতে পারে। অরুণ অরুণ সত্যধর নবদ্বীপ বিদ্যালয়ের টিচার বলছি আর কি। হ্যাঁ দাদা আপনি মিউট করুন, অরুণ দা আপনি মিউট হন, আমি বলে দিচ্ছি। রাজেশ দা, রাজেশ দা উনি জানতে চাইছেন যে উনি ধ্যান করার ডিউরেশন করে বাড়াতে পারেন আগে কোনটা? হ্যাঁ, উনি বলছেন উনি স্বল্প সময় করে ধ্যান করেন, কিন্তু ওনার এই মেডিটেশন পিরিয়ডটা উনি কিভাবে বাড়াতে পারেন, আরো কি করে উনি ধ্যানের সময় বাড়াতে পারেন বা কি করলে কনসেন্ট্রেশন লেভেল বাড়বে, এটা উনি জানতে চাইছেন। অ্যাকচুয়ালি ধ্যান আর নাম দুটো দুই জিনিস। ঠাকুর বলেন ধ্যান মানে কোনো একটা চিন্তা নিয়ে লেগে থাকা। তো ধ্যানটা আমরা যেটা নাম করা বলি শুধু তৎক্ষণিক লিমিটেড নয়, যে আমি সারাদিন ইষ্ট চিন্তা নিয়ে বা আমার ঠাকুরকে খুশি করার আচার্যকে খুশি করার যে একটা ধান্দা নিয়ে লেগে থাকা, আমার প্রতিটা চলাফেরা কাজে কর্মে কথায় ব্যবহারে, সেটাই ধ্যান। আমাদের বিভিন্ন সময় ইষ্ট নির্দেশ আছে, আচার্য নির্দেশ আসে,
সেগুলিকে কার্যে পরিণত করানো যে আমি সারাক্ষণ মনোযোগ দিয়ে রাখি আমার ভিন্ন কাজের ফাঁকে ফাঁকে, সেটাও ধ্যান। তো উনি যেটা বলতে চাচ্ছেন হয়তো যে সকালবেলা নাম করেন বা রাতে না করেন, সেই নামের নামটা নামের সময়টা কিভাবে বাড়ানো যায় বা আরো মনোযোগী হওয়া যায় সে ব্যাপারে। তো এই নাম যদি গভীর করতে হয় এবং সেটা যথাযথ করতে হবে, সারাদিনই সেই ইষ্টমুখী চিন্তা থাকতে হবে। আমি কারোর সাথে যদি মন খারাপ করি, কারোর সাথে ঝামেলা হয়, কটু কথা হয়, তাহলে সেটা আমার ধ্যানে বিঘ্ন ঘটায়, নাম পড়ার সময় বিঘ্ন ঘটায়। পাশাপাশি ঠাকুরের বইগুলি রেগুলার পড়ার অভ্যাস করতে হয়, ঠাকুরের কথা যখন বলি আমার চলাফেরা কার্যক্রমে সহযোগীদের সাথে, তাহলে দেখা যায় যে সেটার প্রভাব আমার নামের সময় পড়ে, আমার নামটা খুব ভালো হয়, খুব গভীর হয়। তাই ওই শুধু আধা ঘন্টা নয়, আমার সারাদিনই প্রচেষ্টা থাকতে হবে যাতে আমি ইষ্টমুখী মনটা রাখতে পারি। যত ইষ্টমুখী রাখবো আমার অধ্যয়নে ব্যবহারে কথায় চিন্তায়, তত আমি আমার নামটা আরো গভীর হয় আর দীর্ঘ সময় হয়, না হলে সেটা অল্প অল্প হয়, ঠিক আনন্দটা হয় না, ডিস্টার্ব হয়, আমি যতটুকু অনুভব করি। ধন্যবাদ রাজেশ দা। পরবর্তী প্রশ্ন, কারণ যদি পরবর্তী প্রশ্ন যদি উত্তরটা দেন ভালো হয়। বলুন আপনার প্রশ্ন বলুন। হোমিওপ্যাথিকের ব্যাপারে আমি বলছি যে হোমিওপ্যাথিকের ব্যাপারে যে বলছে যে আর্সেনিক আলবার 30 খাওয়ার কথা অনেকে উল্লেখ করেছেন, কিন্তু 5টা ওষুধে অনেকে মানে করোনা নিবারণ হয়েছে বলে এটা উল্লেখ করছে, এখন এটা কতটুকু সত্য আমি জানতে চাইছি। হ্যালো রাজেশ বাবু বলুন। হ্যাঁ বসুন। হোমিওপ্যাথিকের ব্যাপারে বলছে যে ওষুধটা নিয়ে আজকাল খুব সরগোল হচ্ছে, সবাই খুব খাচ্ছে, সেটা পরে বলি, সেটা একটা থিওরি বা থিসিস, সেটা ফুল প্রুফ নয়, এখানে সাইন্টিফিক্যালি প্রুফ নয় যে এই ওষুধটা খেলে করোনা হবে না বা করোনা সুস্থ হয়ে যায়, সেরকম কোনো প্রুফ নেই, ন্যাশনাল লেভেলও নেই, ইন্টারন্যাশনাল লেভেলও নেই। সেটা হোমিওপ্যাথিক ডাক্তারবাবুরা ওরা বলছেন এবং ওনার কথার উপর ভরসা করে বিশ্বাস করে অনেকেই খাচ্ছেন, কিন্তু সেটা কোনো পেপার পাবলিশ হয়নি বা সেটা সেটা সর্বজন মান্য নয়। যারা খাচ্ছেন বিশ্বাস রেখে খাচ্ছেন, কিন্তু সেটা খেতে গিয়ে একটা প্রবলেম হচ্ছে যে অনেকেই সেই হোমিওপ্যাথিক ওষুধটা খেয়ে ভাবছে যে আমার আর করোনা হবে না, ওষুধ খেয়ে বলেছি, এত বিশ্বাস হচ্ছে, আর তখন সে এই বিশ্বাসের উপর বেস করে সে সদাচার বা যে লকডাউনের বিধি পালন করা দরকার সেটা সে অমান্য করছে। সেটা একটা গতকালকে একটা নিউজ পেপারে সেটা আর্টিকেলটা পড়লাম যে এই আর্সেনিক গণহারে খাওয়ার কারণে মানুষের মধ্যে বিধিগুলি পালন না করার একটা প্রবণতা দেখা যাচ্ছে, সেটা কিন্তু খুবই মারাত্মক। আমি যদি খেতে চাই খেতেই পারি, হয়তো আমাকে আমার ইমিউনিটি সেটা বাড়াবে, কিন্তু ফুল প্রুফ আমার করোনা হবে না আমি একদম নিশ্চিত হলাম সেরকম অনুভব না আসাই ভালো। আমার সদাচার এবং লকডাউনে যা বিধি সেটা পালন করার পাশাপাশি আমি খেতেই পারি। হ্যালো, ধন্যবাদ। হ্যাঁ রাজেশ দা, ধন্যবাদ। আচ্ছা পরবর্তী প্রশ্ন। হ্যাঁ নীলাঞ্জন, পুনরুজ্জীবন একান্ত ভাবে প্রয়োজন যদি অনৈতিক আবার সক্রিয় করে তুলতে হয় বা বিশেষত গ্রামীণ অর্থনীতিকে যদি সক্রিয় করে তুলতে হয়। সেক্ষেত্রে আমার প্রশ্ন যে গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য কুটির একান্ত প্রয়োজন, আমরা যারা সৎসঙ্গী মানুষ যারা একজন আদর্শকে চলি তার ক্ষেত্রে নীলাঞ্জন তোমার কথার শেষের দিকটা বোঝা গেল না, তুমি গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার কথা এবং কুটির শিল্পের পুনরুজ্জীবনের প্রসঙ্গটা ডক্টর ঘোষালের কাছে জানতে চাইছো। অমলেন্দুদা একদমই তাই। হ্যাঁ অমলেন্দুদা হ্যাঁ আপনার কাছে একটা প্রশ্ন এসছে যে কুটির শিল্পের পুনরুজ্জীবন এবং গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করার প্রসঙ্গটা যেটা আপনি বলেছিলেন এই প্রসঙ্গে একটা প্রশ্ন এসছে। এই গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করার ব্যাপারটা
ঠাকুর অনেক কাল আগে থেকে বলে আসছেন যে তিনি বলছেন মহাযন্ত্রের ব্যবহার সংকুচিত করো, তুল বৈশিষ্ট্য অনুযায়ী গার্হস্থ যন্ত্রের প্রচলন করো, পারিবারিক শিল্পের প্রসারণ করো, এতে পলিউশনের হাত থেকে রক্ষা পাবে, ধর্মঘট দুর্নীতি ইত্যাদি হাত থেকেও রক্ষা পাবে। কাজে মহাযন্ত্রের ব্যবহার সংকুচিত করার কথা বলছেন। আমি এই প্রসঙ্গে যেটা বলছিলাম যে আমি অন্য একটা সেমিনারে একটা সুন্দর আলোচনা শুনেছিলাম, আমাকে একবার ইনভাইট করা হয়েছিল, আচার্য প্রফুল্লচন্দ্র রায় যে বাঙালি জাতিকে শিল্প স্থাপনে উৎসাহিত করেছিলেন তার 125th অ্যানিভার্সারিতে আমি উপস্থিত ছিলাম এবং সেখানে একজন রামকৃষ্ণ মিশনের মহারাজ ছিলেন, তিনিও ব্যাঙ্গালোর IISc থেকে পাশ করা এবং বর্তমানে একটা রামকৃষ্ণ স্কুলে হেডমাস্টার। তিনি প্রসঙ্গক্রমে একটা কথা বলেছিলেন যেটা এই একই ধরনের, তিনি একই কথা বলেছিলেন যে বড় বড় কারখানা করে দেশে কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে অর্থনৈতিক উন্নতি হচ্ছে, কিন্তু বড় বড় কারখানাগুলোতে মধ্যেই দেখুন লে অফ, লক আউট ইত্যাদি লেগেই আছে এবং কারখানার মালিক সামান্য পরিমাণে ক্ষতি টতি হলেও বন্ধ করে দিচ্ছে, অবশ্য শুধু মালিককে দোষ দিয়েও লাভ নেই। ঠাকুর এক জায়গায় বলছেন শ্রমিকেরও উচিত মালিকের দিকে লক্ষ্য রাখা এবং এই মালিক শ্রমিক সংঘাত যেটা এই সমত্বের দাবির জন্য, ঠাকুর যেটা বলছেন সমত্বের দাবি আরো দূরত্ব বাড়ায়, কাজে এইগুলোর একটা অসুবিধা আছেই। এগুলোর থেকে বায়ু দূষণ পরিবেশ দূষণ সবচাইতে বেশি হয়, কিন্তু সমস্যা হচ্ছে যে এগুলোর একেবারে যে অ্যাভয়েড করে দেওয়া যাবে বর্তমান যুগে তা নয়, কিন্তু সাপ্লিমেন্টারি হিসাবে এগুলোকে সারিস করতে গিয়ে গ্রামের যে কুটির শিল্পগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল। গ্রামে যেগুলো আগে ছিল কামার কুমোর ইত্যাদি যারা ছোটখাটো কাজকর্ম করতেন তাদেরকে অল্টারনেট কিছু বর্তমান যুগের উপযোগী করে, তারপর এই কথা বারবার বলেছেন, আপনারা আলোচনা প্রসঙ্গে পড়ে দেখবেন সেখানে যারা প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার তাদেরকেও বলছেন যে তোমরা এমন কিছুটা বানাও যেটাকে ইউজ করে গ্রামের লোকরা তাদের অর্থনীতিকে আরো পুনরুজ্জীবন করতে পারে। তাতে এই যে বর্তমানে ধরুন এই যে পরিযায়ী শ্রমিক, একটা অদ্ভুত দেশ যে দেশে পরিযায়ী শ্রমিকের সংখ্যার কোনো হিসেব নেই, কত কোন জায়গায় আছে কোনো সংখ্যার হিসেবই নেই, কোনো ডেটা ব্যাংকই নেই, এসব বলতে গেলে তখন চেকামেচি ইত্যাদি শুরু হয়ে যাবে। এগুলোর একমাত্র তৈরি হয়েছে যখন থেকে গ্রামীণ অর্থনীতিটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং ধ্বংস হয়ে বড় বড় অর্থ মানে কারখানা স্থাপন করাটাই একমাত্র ব্রত হয়ে দাঁড়িয়েছে, যার ফলে আর কি এই বিপজ্জনক অবস্থা। একটা লেখায় পড়লাম আমেরিকায় 9/11 মানে একটা সেই বিশাল বিস্ফোরণ এবং দুর্ঘটনার দিনেও আমেরিকান প্রেসিডেন্টের তরফ থেকে জনসাধারণকে বলা হচ্ছে যে তোমরা হতাশ হো না, তোমরা শপিং মলে যাও, তোমরা রেস্টুরেন্টে যাও, তোমরা সুস্থ করো, দুঃখ করো না। তার মানে আমরা জীবনে আনন্দ ভোগটা অন্যদিকে যাচ্ছি, এটা আনন্দ নয় এটা উত্তেজনার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, কিন্তু এখন কি হয়েছে, এখন তো শপিং মল বন্ধ, এখন তো সবই বন্ধ, যার ফলে দেখা যাচ্ছে সেই দেশেও বেকারের সংখ্যা ইত্যাদি বেড়ে যাচ্ছে। ব্যাপারটা কিন্তু তাই, যদি আমরা একমাত্র শহর কেন্দ্রিক অর্থনীতির কথা ভাবি, যে আমি বঙ্কিমচন্দ্রের কোটেশন থেকে বললাম যে সমস্ত শরীরকে বঞ্চিত করে মস্তিষ্কে রক্ত সঞ্চারকে স্বাস্থ্য বলে না, তাহলে কিন্তু দেশটা ধ্বংসের দিকে যাবে। অতএব এটাকে ভাবতেই হবে, যেটা এখন প্রধানমন্ত্রী উপলব্ধি হয়েছে, তিনি আত্মনির্ভরশীলতার কথা বলছেন, এই ছোট ছোট স্মল স্কেল ইন্ডাস্ট্রিগুলো যদি গ্রামে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু গ্রামগুলোই স্বয়ংসম্পূর্ণ হবে এবং এই যে সমস্যাগুলো শ্রমিক সমস্যা পলিউশন সমস্যা এগুলোর হাত থেকে বাঁচা যাবে এবং লকডাউনের পরবর্তী এখন যে এটা হচ্ছে এটাও কিন্তু ততটা হবে না, এটা আমার নিজস্ব ধারণা। তো আমি আগেই বলেছি আমি রসায়নের লোক, অর্থনীতিতে আমি একেবারে কিছুই জানি না, কিন্তু যেটুকু পড়ে সাধারণ বুদ্ধির থেকে মনে হয়েছে তারই ভিত্তিতে কথাগুলো বলেছি। ধন্যবাদ। আমরা একটা প্রশ্ন নেব, আর একজন কেউ প্রশ্ন করতে পারে, প্রশ্ন করব। হ্যালো, হ্যাঁ বল বল। আমি মেদিনীপুর থেকে প্রশ্ন ডক্টর ঘোষাল স্যারকে। হ্যাঁ বলুন। ডক্টর ঘোষালের বক্তব্য শুনে সমৃদ্ধ হলাম। আমরা দেহ আছে, তার মধ্যে দেহের মধ্যে জরা আছে, যৌবন আছে, সবই আছে, কিন্তু দেহ থেকে আত্মার দেহান্তর কিভাবে হয় সেটা ডক্টর ঘোষালের কাছে। এই আত্মার কিছুক্ষণ যখন নাম ধ্যান করা হয় থাকে, কিন্তু পরক্ষণে জাস্ট ডিটাচমেন্ট হয়ে যায়, তো সেটা ধরাটা বেশিক্ষণ হয়ে থাকে না। ঠাকুরের দর্শনে এটাকে এই দেহ থেকে আত্মার কিভাবে মিল সাজস করা যায়
এটা বিষয়ে যদি আলোকপাত করেন তাহলে সমৃদ্ধ হই। জয় গুরু। জিনিসটা খুব হ্যালো অমলেন্দুদার আলোচনার বিষয়ের সাথে সম্পর্কিত নয়, তবু অমলেন্দুদা যদি উত্তর দেন। আমি এটা বলার চেষ্টা করছি, বিষয়টা খুব উচ্চ মার্গের কথা। আত্মা এই শব্দটি ঠাকুর এক জায়গায় বলছেন অথ ধাতুর থেকে আসে, অথ মানে চলন বা গতি, অর্থাৎ যার মধ্যে গতিশীলতা আছে। আত্মা প্রকাশিত হয়, আত্মা প্রকাশিত হয় কোনো বস্তুকে আশ্রয় করে। এই আত্মা যখন কোনো বস্তুকে আশ্রয় করে তখনই সেই বস্তুর মধ্যে প্রাণ সঞ্চার হয়। একটা কথা হঠাৎ মনে পড়ে গেল, অপ্রাসঙ্গিক নয়, প্রাসঙ্গিকই হবে। মেদিনীপুরে একটা বিদ্যাসাগর হল বলে একটা কালচারাল অডিটোরিয়াম আছে, এই হলের উদ্বোধন রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন। রবীন্দ্রনাথের তখন বয়স প্রায় 80 ছুঁই ছুঁই। সেই সময় অর্গানাইজাররা রবীন্দ্রনাথকে নিমন্ত্রণ করেছিলেন যে আপনি দয়া করে আসবেন বিদ্যাসাগরের নামাঙ্কিত এই হলকে উদ্বোধন করতে। রবীন্দ্রনাথ তখন একটা কথা বলেছিলেন, তখন তিনি খুব অসুস্থ, প্রায়শই অসুস্থ হয়ে পড়ছেন। বলছেন, আপনারা যার নাম করে আমাকে ডাকছেন তার নাম শুনেই আমি যাব, তবে কি জানেন ঈশ্বর দত্তাপহারক। ঈশ্বর দত্তাপহারক মানে তিনি দত্ত অর্থাৎ দান করেন, আবার অপহরণও করেন। তিনি আমাকে যে যে ক্ষমতাগুলো দিয়েছিলেন, কান দিয়ে শোনার ক্ষমতা, চোখ দিয়ে দেখার ক্ষমতা, মুখ দিয়ে বলার ক্ষমতা, শরীর দিয়ে চলার ক্ষমতা, ক্রমশ বয়সের সাথে সাথে তিনি আস্তে আস্তে সেই ক্ষমতাগুলো তুলে নিচ্ছেন। আমি প্রস্তুত, কারণ স্বাভাবিক, তিনি নিয়েছেন, দিয়েছেন, আবার তিনি নিয়েছেন। এই আত্মা যতক্ষণ শরীরে অবস্থান করে ততক্ষণ শরীর সচল থাকে। এই যে আমি আপনার সামনে কথা বলছি, কোন চৈতন্য বা কোন এক শক্তি আমাকে কথা বলাচ্ছে। রবীন্দ্রনাথের সেই বিখ্যাত কবিতা, আমার চেতনার রঙে পান্না হয় সবুজ। তাই এই চৈতন্য যতক্ষণ আমার মধ্যে থাকে ততক্ষণ এটা হয়। এই চৈতন্যই হচ্ছে আত্মা এবং এই চৈতন্যই মানুষকে পরিচালন করে। অনেকে বলেন যে তাহলে পৃথিবীতে এত কোটি কোটি লোক জন্মাচ্ছে, তাহলে কি কোটি কোটি আত্মা হচ্ছে? এ অদ্ভুত প্রশ্ন। আকাশে একটাই সূর্য থাকে, কিন্তু যতগুলো শিশির বিন্দু থাকে প্রত্যেকটা শিশির বিন্দুতেই তার প্রতিফলন দেখতে পাওয়া যায়। তেমনি তিনি এক অখণ্ড অচৈতন, মানে তিনি এক অখণ্ড এবং তাকে নান্নং ছিন্নতি শস্ত্রাণি নৈনং দাহতে পাবক ন চৈনং ক্লেদন তাপ ন শোষতি মারুত। তিনি অজর, অমর, অক্ষয়, অনন্ত, অব্যয়। তিনি যখন কাউকে আশ্রয় করেন তখন তিনি সেই রূপে প্রকাশিত হন। এই আত্মা উপলব্ধির বিষয়। এন উপনিষদে একটা গল্প আছে, দেবতা অসুরের যুদ্ধের পর দেবতারা খুব আনন্দ করছেন, তারা অহং মতে মত্ত হয়ে গেছেন, ভাবছেন আমরা সব কিছুই মানে কন্ট্রোল করতে পারি। এমন সময় দূত এসে দেবরাজ ইন্দ্রকে জানালো যে সভার দরজার কাছে একজন অজ্ঞাত অজ্ঞাত পরিচয় ব্যক্তি দাঁড়িয়ে আছেন, ভীষণ ব্যক্তিত্ব সম্পন্ন। তিনি মানে খবর পাঠালেন, ইন্দ্র অগ্নিকে পাঠালেন যে তুমি যাও জেনে এসো। ইন্দ্র তার কাছে এসে জিজ্ঞেস করলেন, তুমি কে? সেই ব্যক্তি মৃদু হেসে অগ্নিকে বললেন, তুমি কে? অগ্নি বললেন, আমি অগ্নি, তোমার কি ক্ষমতা? বলে, আমি সমস্ত কিছুকে পুড়িয়ে ছাই করে দিতে পারি। বলে, তাই নাকি? আমার হাতের একখণ্ড শুকনো ঘাসের গোছাইটা পোড়াও তো। হাজার চেষ্টা করেও অগ্নি তাকে ছাই করতে পারলেন না, মাথা নত করে লজ্জায় ফিরে গিয়ে ইন্দ্রকে বললেন, উনি কে আমি জানতে পারলাম না। এরপরে ইন্দ্র পাঠালেন বায়ুকে, বায়ু এসে একই প্রশ্ন করলেন। সেই ব্যক্তি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কে? বললেন, আমি বায়ু, তোমার কি ক্ষমতা? বলে, আমি পৃথিবীর সমস্ত কিছু উড়িয়ে নিতে পারি। বলে, তাই? আমার হাতে এই তৃণক উচ্চকে ওড়াও তো। হাজার ক্ষমতা প্রয়োগ করেও তিনি পারলেন না, বায়ু ফিরে গেলেন। রূপক, উপনিষদের গল্পগুলো রূপক। অগ্নি হচ্ছে জড়ত্বের প্রতীক, বায়ু হচ্ছে প্রাণের প্রতীক। আদিতে জড় ছিল, তারপর তাতে প্রাণ এলো, জড়ের থেকে উন্নত হচ্ছে প্রাণ, প্রাণের থেকে উন্নত মন, মনের প্রতীক ইন্দ্রিয়, ইন্দ্র, কারণ তিনি ইন্দ্রিয়ের রাজা। এবারে ইন্দ্র স্বয়ং এলেন, ইন্দ্রকে দেখে সেই পুরুষ অদৃশ্য হয়ে গেলেন। দেবমাতা হৈমবতী যাচ্ছিলেন, ইন্দ্র জিজ্ঞেস করলেন, মাতা ইনি কে? বলেন, যার শক্তিতে তোমরা শক্তি পেয়েছ তিনি হচ্ছেন ইনি, তিনি হচ্ছেন তাকে যাই বলবে, পরম পুরুষ, পরম পিতা, পরব্রহ্ম যাই বলবে। আমরা একে তাচ্ছিল্য করি, যখন আমরা ঘুরে বেড়াই
তখন আমরা ভুলে যাই যে তিনি আমাদেরকে দয়া করেছেন বলে, আমার শরীরে অধিষ্ঠান করছেন বলে আমি করতে পারছি। যখন ত্যাগ করেন চলে যাই। জড় পদার্থ দিয়ে তাকে বোঝা যায় না, প্রাণ দিয়েও তাকে বোঝা যায় না, মন দিয়ে তাকে কিছু বোঝা যায়। রবীন্দ্রনাথ ভাষায় দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পায় চরণ আমি পাই নে তোমারে। মানুষ যখন ধ্যান করে, ধ্যান যখন খুব বহির্জগৎ থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে করে ফেলতে পারে, প্রত্যাহার করতে পারে, তখন আস্তে আস্তে মানুষ তখন উপলব্ধি করে যে আমার ভেতরে তিনি আছেন। এবং সেইটাকেই ঠাকুর বলেছেন, দুই আজ্ঞাচক্রের মাঝখানে মনটাকে নিবদ্ধ করে ধ্যান করলে কিছুটা তার পরশ পাওয়া যায়। তার পরশ তখন বোঝা যায় যে হ্যাঁ তিনি আছেন। এবং এটা উপলব্ধির ব্যাপার, এটা কিন্তু বই পড়ে হয় না, সম্পূর্ণ উপলব্ধির ব্যাপার। যেটুকু আমি উপলব্ধি করেছি তার ভিত্তিতে কিছু বললাম, জানি না আপনার উত্তর পেলেন কিনা। জয়গুরু দাদা, প্রভাকর চক্রবর্তী রিওয়ার থেকে বলছিলাম, মধ্যপ্রদেশ। একটা প্রশ্ন ছিল ডক্টর রাজেশ দাকে। আমি একজন শিক্ষক ফিজিক্সের, তো আমার প্রশ্নটা ছিল যে আমরা সৃষ্টিটাকে যখন দেখি, সৃষ্টিটা একটা বিধির বিধানে চলছে এবং আমাদের যে জীবনটা চলছে সেটাও একটা বিধানে চলছে। তো সমাজে যখন আমরা দেখি, ঠাকুর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিয়েছিলেন বিবাহ সংস্কার, তো সমাজে ঠাকুর আমরা যখন দেখি একটা কোএজুকেশন চলছে অনেক স্কুলগুলোতে, যেটা ঠাকুর প্রচন্ড অপোজ করেছিলেন, এবং এমন জায়গায় দেখা গেছে যে বিবাহের এমন বিকৃতি হয়েছে এবং সেই জায়গাতে এমন সন্তানও এসছে, তো ঠাকুরের এই বিবাহ সংস্কারের যে বিধিটা, যেখানে সমাজে অনেক জায়গায় হয়তো ঠিকভাবে মানা হচ্ছে না, সে জায়গায় আপনি এই সমাজের এই পরিস্থিতিটাকে কতটুকু থ্রেট মনে করেন? রাজেশ দা, একটা কথা একটু আপনাদের কাছে অনুরোধ আছে। আজকে তো একটা স্পেসিফিক টপিকের উপরে আলোচনা হচ্ছে, আপনারা প্রশ্নগুলো যদি তার সাথে রিলেটেড করেন তাহলে খুব ভালো হয়। যদিও প্রশ্ন করেছেন রাজেশ দা এই প্রশ্নের উত্তর, তবু আপনাদের কাছে অনুরোধ রইল আজকের স্পেসিফিক টপিক রিলেটেড কোয়েশ্চেন করুন। খুব জরুরি প্রশ্ন আপনি যেটা করেছেন, কিন্তু সেটা আজকের আলোচনার সাথে কিন্তু সঙ্গতিপূর্ণ না। রাজেশ দা, হ্যালো, হ্যাঁ রাজেশ দা, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ প্রশ্ন শুনেছেন? হ্যাঁ প্রশ্ন শুনেছি। অর্থনীতি, শিক্ষা, কারখানা এবং সুপ্রজনন, এই চারটা হলো প্রধান স্তম্ভ উন্নতির। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিলেন যে সুপ্রজননকে। আমাদের এই যে সমাজে, দেশে, পৃথিবীতে যে অবনমন দেখা যাচ্ছে মানুষের মধ্যে, মানুষের মানবিকতা, চরিত্রে, স্বভাবে, চলনে, তার অবশ্যই প্রধান কারণ হলো সুপ্রজননের অভাব। এবং সুপ্রজনন তখনই হয় যখন আমরা যে আমাদের আর্যকৃষ্টির যে বিবাহের বিধান রয়েছে বর্ণাশ্রমকে মেনে, সে বিধানকে যখন উপেক্ষা করে শুধু প্রবৃত্তি পূরণের উদ্দেশ্যে বিবাহকে মুখ্য করে নিই, তখন স্বাভাবিকভাবে তার ফলটা এমনই হয়। শ্রীজি ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমাদের দেশের এত অবনমন কেন, আমাদের দেশের মানুষের স্বভাব চলা তো খারাপ না। শ্রী ঠাকুর খুব সহজ করে বললেন যে সেটা মূলত শুরু হয়েছে সম্রাট অশোকের আমল থেকে, যখন তিনি প্রবজ্জা ব্রত শুরু করলেন, তখন হাজারে লাখে লাখে বংশের পুরুষরা ভিক্ষু হয়ে গেল, তখন বাধ্য হয়ে সেই বংশের মেয়েরা নিম্ন বর্ণের পুরুষদের বিয়ে করতে লাগলো, আর তার উপলটা আজকে আমাদের সমাজে পরিলক্ষিত হচ্ছে। অবশ্যই দাদার কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে আজকে আমাদের এই যে দুর্গতি, সার্বিক দুর্গতি, তার জন্য সুবিবাহ এবং সুপ্রজননের অভাব বা আমাদের অসচেতনতা প্রধান দায়ী, সেটা বলার রক্ষে রাখে না। জয় গুরু। ধন্যবাদ রাজেশ দা। আজকে আপাতত আমরা এখানেই শেষ করবো ইন্টারঅ্যাকটিভ সেশন। আপনাদের অনেক প্রশ্ন মনে রয়ে গেল, আমরা পরবর্তী আরেকটা অধিবেশন, আরেকটি আলোচনা চক্র আয়োজন করার চেষ্টা করব।
আমরা একটা সেশনের কথা ভেবেছি যেটা শুধুই ইন্টারঅ্যাকটিভ সেশন হবে, সেখানে আপনাদের যে প্রশ্ন মনে আসছে জীবনের পথে চলার বিষয়ে সেই প্রসঙ্গগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকের মতো ইন্টারঅ্যাকটিভ সেশন আমরা এখানেই শেষ করছি। আলোচনা শুনতে শুনতে মনে পড়ে যাচ্ছিল রাশিয়ার চলচ্চিত্রকার আন্দ্রেই তারকভস্কির একটা সিনেমার কথা। সিনেমাটার নাম নস্টালজিয়া। এই নস্টালজিয়া সিনেমায় একটা ছোট্ট শিশুর কথা আছে। সেই ছোট ছেলেটা তার বাবাকে প্রশ্ন করেছিল, বাবা এই কি পৃথিবীর শেষ? এই ছবিরই একটা চরিত্র, সেই মানুষটার কথা মনে পড়ছে ছবির একদম শেষ দৃশ্যে। সেই ব্যক্তিটি হাতে করে তার ধরে রাখা মোমবাতিটার আলোটাকে আগলে রাখতে যাইছে। মনে পড়ছে সেই মানুষটার কথা, যে জ্বলন্ত মোমবাতি হাতে তিনি কান্নায় ভেঙে পড়ছেন। এই বিপর্যয় আমাদের ভাবতে প্ররোচিত করছে ঠিক কোন ধরনের পৃথিবী আমরা চাইছি। আজকের এই আলোচনা শুনতে শুনতে একটা প্রশ্ন মনে আসছে, ঝড়ের ভিতরে পড়ে কিছু নীতিবিধি আজ হয়তো আমরা মানছি, সেটা ভয়ে পড়ে। ঝড় থেমে গেলে আবার কি ফিরে যাব অভ্যস্ত সেই চেনা সত্তাঘাতী যাপনটাতে? আহাম্মকের মতো কি আমরা সেই সত্তাঘাতী যাপনই আবার ফিরে যাব, নাকি সত্যদর্শী হয়ে আঁকড়ে ধরবো সত্তাপোষণী সদাচারী যাপনকে? এই প্রশ্নটা কিন্তু ভীষণ ভাবে মনে আসছে। বুঝলাম জীবনে একটা দীপন কেন্দ্র চাই, যাকে ভালোবেসে আমরা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করব। এই দীপন কেন্দ্র হলেন ইষ্ট, জীবন্ত আদর্শ। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, সবার জীবন মূল হলো এই ইষ্ট। তাই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হলে একসঙ্গে সব সমস্যার সমাধান হয়ে যায়। আজকের আলোচনা থেকে কিন্তু, দুই আলোচকের কথা থেকে আমরা এই ভাষ্যই পেলাম। ঘুরে ফিরে দুই আলোচকের কথায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রসঙ্গ এসেছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, পরিস্থিতির কর উন্নতি ধৃতিচর্যা ব্যবহারে, দারিদ্রতা থাকবে কোথায় উচ্ছারণার সদাচারে। তিনি আরো বলছেন, নিষ্ঠা যদি থাকে তোমার আগ্রহ উচল হয় হৃদয়, তদনু কৃতি তপে রোগ বালাই সব করবে জয়। তাই এই বিশেষ পরিস্থিতিতে আমাদের জীবনকে সজীব রাখতে হলে, আমাদের জীবনকে উচ্ছুল্ল রাখতে হলে, এই সংকটকে কাটিয়ে আবার জীবনের মূল স্রোতে ফিরতে হলে আমাদের কিন্তু সুকেন্দ্রিক হতে হবে। যে কথাটা আগেও বলেছি, এক কথায় বললে আমাদের জীবনের টানটাকে বেঁধে ফেলতে হবে ওই ইষ্ট প্রাণতায়। আমার জীবনে একটা জীবন্ত আদর্শকে দরকার, যাকে কেন্দ্র করে আমি আমার জীবনটাকে পরিচালিত করব। বি কনসেন্ট্রিক। একেবারে আজকের আলোচনার চক্রের শেষ সময়ে এসে আমরা পৌঁছেছি, এখন ধন্যবাদ জ্ঞাপনের পালা। ধন্যবাদ জানাই ডক্টর জীবন চক্রবর্তীকে, যিনি এই আলোচনা চক্র আয়োজন করার জন্য আমাদের বিশেষভাবে পরামর্শ দিয়েছিলেন। আজকের আলোচনা চক্রের দুই আলোচক ডক্টর রাজেশ চৌধুরী এবং ডক্টর অমলেন্দু ঘোষাল, তারা তাদের অমূল্য সময় আমাদের সাথে আজকে দিয়েছেন, তাদের দুজনকে ধন্যবাদ জানাই। আজকের এই অনলাইন আলোচনা চক্র আয়োজন করতে যে বন্ধুরা আমাদের বিশেষভাবে সাহায্য করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। সর্বোপরি দীর্ঘ সময় ধরে আপনারা যেভাবে আমাদের সাথে উপস্থিত থাকলেন, আপনাদের একান্তভাবে ধন্যবাদ জানাই। আসুন দেখি না, গভীর বিশ্বাস নিয়ে একবার চেষ্টা করে সুকেন্দ্রিক যাপনের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনের দিশাটা ফিরে পাই কিনা। শুভরাত্রি। আমাদের অনলাইন আলোচনা চক্র আজকে এখানেই শেষ হলো।